এক ঘন জঙ্গলে থাকত দুই পিশাচিনি। ওরা খুব ভালো ছিল। চল রে সোনালি মা, আমরা গিয়ে অন্য একটি জঙ্গল থেকে ঘুরে আসি। আয় আমার পিছে পিছে আয়। ওই দুই পিশাচিনি অন্য একটি জঙ্গলে এলো মানুষকে সাহায্য করার জন্য। এ মহিলা, তোমার নাম কি? তোমার নামটা এখনই আমাদের কাছে বলো। আমার নাম স্বপ্না, আর আমি আপনাদেরকে চিনি। আপনারা হলেন ভালো রাক্ষস। এই নাও কিছু টাকা। এই টাকাগুলো তুমি তোমার সংসারের কাজে লাগিও, ঠিক আছে? এখন আমরা যাই। ওরা তো অনেক ভালো পিশাচিনি, আমাকে সুন্দর একটি উপদেশ দিল। এ মানুষ, তুমি কান্না করছো কেন? আমাদেরকে এখনই বলো কেন কান্না করছো। আমি কান্না করছি এই কারণে, এখানে আমি আমার পোষা একটি ছাগল রেখে গিয়েছিলাম, এখন দেখছি না। ও, এই কথা? আমার মনে হয় কোনো খারাপ লোক নিয়েছে তোমার ছাগলটাকে। এই নাও নতুন একটা ছাগল। এ ভালো পিশাচিনি, তুই কেন এখানে এলি? এখনই আমাকে বল কেন এলি এখানে। অনেক রাত হয়ে গেছে, তাই আমরা এই জঙ্গলে রাত যাপন করার জন্য এসেছিলাম। আমার কথা অনুযায়ী তোরা এখানে কেন এলি? তাই আমি তোদের একজনকে মেরে ফেলবো এখন। এ পিশাচ, তুই এটা কি করলি? তুই আমার মেয়েকে মেরে ফেললি কেন? এখনই বাঁচিয়ে তোল। না, আমি তোর মেয়েকে বাঁচাবো না। তুই এখনই এখান থেকে চলে যা, না হলে তোকেও মেরে ফেলবো এখন। যা চলে তুই। ভয়ে সেই পিশাচিনি উড়ে চলে গেল। আমাকে সব মানুষ এবং পিশাচিনীরা সবাই আমাকে ভয় পায়। তারপর সেই তান্ত্রিক ওর উপর জাদু করতে লাগলো। এ ভালো পিশাচ, তুমি আমাকে সাহায্য করো, আমার মেয়েকে তুমি বাঁচাও। এখনই আমার মেয়েকে বাঁচাও। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে বুঝিয়ে বলুন। মধ্যা কথা হলো, এক তান্ত্রিক আমার মেয়েকে ওর জাদু বলে অজ্ঞান করে ফেলেছে। ও, এই কথা? তাহলে এখনই উড়ে চলো সেই তান্ত্রিকের কাছে। এ তান্ত্রিক, তুই আমার মেয়েকে কি করেছিস আমার কাছে এখনই বল, না হলে তোকে মেরে ফেলবো আমি, বল। এ তান্ত্রিক, তুমি এ মেয়েটাকে কি করেছ? এখনই মেয়েটাকে ঠিক করে দাও, না হলে ভালো হবে না। কি ভালো হবে না? কি করবে তোমরা দুজন আমাকে? কি ভালো হবে না? কি বললে তুমি এটা? সাচ, এই আমি মেয়েটাকে ঠিক করে ফেললাম, এবার তোমাকে ছাড়বো না আমি। তান্ত্রিককে শাস্তি দিয়েছ, অনেক ভালো হয়েছে। তান্ত্রিক অনেক খারাপ লোক। বন্ধুরা, খারাপ কাজ করলে সবাইকেই শাস্তি পেতে হয়, সেই শাস্তি তান্ত্রিকও পেয়েছে।